1966 সালে বোতসোয়ানার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যখন দখলদার ব্রিটিশদের কাছে স্বাধীনতা দাবি নিয়ে হাজির হন, তখন পশ্চিমা গণমাধ্যম তাদেরকে আখ্যায়িত করে খুব সাহসী নয়তো খুব বোকা হিসাবে। অবশ্য পশ্চিমা গণমাধ্যমের এমন অদ্ভুত ব্যাখ্যা প্রদানের কারণও ছিল, বোতসোয়ানায় তখন পাকা রাস্তা ছিল মাত্র 12 কিলোমিটার, শিক্ষার হার ছিল মাত্র 25%, অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহ করত পশুপালন ও কৃষি কাজ করে। পৃথিবীর সবচেয়ে দারিদ্র্যপীড়িত 25টি দেশের মধ্যে তারা ছিল একটি। এরকম আর্থসামাজিক পরিস্থিতিতে যখন একটি দেশ স্বাধীনতা লাভের জন্য মরিয়া হয়ে ওঠে, তখন রীতিমতো অবাক হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। অর্থনৈতিক ও রাজনৈতিক নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা ভেবেছিলেন বোতসোয়ানা শেষ পর্যন্ত টিকে যেতে পারবে না, কয়েক বছর যেতেই ব্যর্থ রাষ্ট্রের কাতারে নাম লিখাবে। কিন্তু তারা সব সমীকরণ উলটপালট করে দেয়, বিশেষজ্ঞদের মতামতকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদেরকে পুরো বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বোতসোয়ানার উত্থানের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ভাগ্য। শুনতে অবাক লাগলেও বাস্তবে ভাগ্যের সহায়তা ছাড়া এত দ্রুত উন্নয়নের মুখ দেখা সম্ভব হতো না দেশটির রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষে। 1966 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের 3 বছর পরই বিখ্যাত খনিজ পদার্থ উত্তোলনকারী প্রতিষ্ঠান ডিবায়ার্স ঘোষণা করে তারা বোতসোয়ানায় এমন এক পাথরের সন্ধান পেয়েছে যেগুলো থেকে হীরা পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তাদের কথা সত্য প্রমাণিত হয়। বোতসোয়ানার ভাগ্য অবশ্যই ভালো বলতে হবে, কারণ স্বাধীনতা লাভের পূর্বে ব্রিটিশ শাসনামলে যদি হীরা সন্ধান পাওয়া যেত, তাহলে দেখা যেত ব্রিটিশ বেনিয়ারা হীরা লুটপাট করে নিচ্ছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতো বোতসোয়ানার সাধারণ মানুষ। দেশে কোনো দামি খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেলে সেখান থেকে যেন রাষ্ট্র সবচেয়ে বেশি লাভবান হয়, এটা নিশ্চিত করার দায়িত্ব বর্তায় রাষ্ট্রের প্রধান কর্তা ব্যক্তিদের উপর। 1967 সালেই বোতসোয়ানার আইনসভায় খনিজ সম্পদ আহরণের ক্ষেত্রে একটি আইন প্রণয়ন করা হয়, যে আইনে বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে উত্তোলিত খনিজ সম্পদ থেকে প্রাপ্ত লভ্যাংশের 50% দেশটির সরকার পাবে, এরকম বিধান রাখা হয়। অনেক সময় দেখা যায় বিদেশি কোম্পানিগুলো উৎকুচ্ছের মাধ্যমে রাষ্ট্রের প্রধান ব্যক্তিদের নিজের পক্ষে টেনে নেয় এবং খনিজ পদার্থের উপর লুটপাট চালায়। বোতসোয়ানার ক্ষেত্রে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। রাজনৈতিক নেতারা বহুজাতিক কোম্পানির অর্থের কাছে বিক্রি হয়ে যাননি। স্বাধীনতা লাভের পর প্রথম দুই প্রেসিডেন্ট শুধু দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য যা করা দরকার সম্ভাব্য সব কিছুই করেছেন। তারা সেখানকার জনগণ হীরা উত্তোলনের মাধ্যমে প্রাপ্ত অর্থের পূর্ণ সুফল ভোগ করেছেন। ব্রিটিশরা যখন বোতসোয়ানা ছেড়ে যায়, তখন দেশটিতে শিক্ষার হার ছিল মাত্র 25%, উচ্চশিক্ষার হার ছিল আরও হতাশাজনক, মাত্র 22 জন মানুষ ছিল যারা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছিলেন, তাও আবার সেগুলো ছিল দেশের বাইরের বিশ্ববিদ্যালয়। স্বাধীনতা লাভের পর দেশটির রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষার গুরুত্ব ঠিকই উপলব্ধি করেন, এজন্য হীরা উত্তোলন ও কৃষি শিল্পের মাধ্যমে প্রাপ্ত রাষ্ট্রীয় আয়ের এক বিরাট অংশ তারা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণে ব্যয় করেন। 2013 সালে বোতসোয়ানায় শিক্ষার হার ছিল প্রায় 87%। 1992 সালে প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, নাম দ্য ইউনিভার্সিটি অফ বোতসোয়ানা। বর্তমানে বোতসোয়ানায় 8টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলো জাতীয় পর্যায়ে বিভিন্ন সেক্টরের জন্য যোগ্য, দক্ষ ও শিক্ষিত মানুষ তৈরি করছে। বোতসোয়ানার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেখানকার রাজনৈতিক স্থিতিশীলতা। আফ্রিকার অনেক দেশ স্বাধীনতা লাভের পর দেখা গিয়েছে ক্ষমতার ভাগাভাগিকে কেন্দ্র করে সেসব দেশের মধ্যে বিভিন্ন অঞ্চল কিংবা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, ফলে এক সময় কোনো সমঝোতায় আসতে না পেরে বিদ্যমান পক্ষগুলো গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে, দোষে পড়ে দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক কাঠামো। উন্নয়নের পরিবর্তে দেশের সাধারণ মানুষের জীবনমানের অবস্থা অবমানন দেখা যায়। এই বিষয়গুলো বিবেচনা করলে দেখা যায় বোতসোয়ানায় গৃহযুদ্ধ বা কোনো অভ্যন্তরীণ সংঘাত দেখা যায়নি, যেগুলো রাষ্ট্রের সার্বিক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়। বোতসোয়ানায় নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কখনো সেনাবাহিনী উত্থান ঘটায়নি কিংবা কোনো বিশেষ গোষ্ঠী নৈরাজ্যের আশ্রয় নেননি, ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য অন্যতম পছন্দের দেশ ছিল বোতসোয়ানা। 1966 থেকে 1996 এই 30 বছরে বিশ্বের সবচেয়ে বেশি অর্থনৈতিক অগ্রগতি হওয়া দেশগুলোর মধ্যে শীর্ষে ছিল বোতসোয়ানা। 1990 সালে প্রতিবেশী জিম্বাবুয়ের তুলনায় বোতসোয়ানার মাথাপিছু আয় ছিল 3 গুণ, বর্তমানে সেটি বেড়ে দাঁড়িয়ে আছে প্রায় 8 গুণে। স্বাধীনতার সময় যে দেশটির অর্থনৈতিক কাঠামো বলতে কিছুই ছিল না, সেই দেশটি স্রেফ খনিজ সম্পদ ও পর্যটন শিল্পকে কাজে লাগিয়ে উন্নয়নের শিখরে উঠেছে। আফ্রিকা মহাদেশের এক বড় সমস্যা হলো দুর্নীতি। এই মহাদেশের দেশগুলোর মাঝে সবচেয়ে কম দুর্নীতি দেশ হিসাবে খ্যাতি রয়েছে বোতসোয়ানার। এমনকি অনেক সময় কম দুর্নীতির দেশ হিসাবে ইতালি কিংবা নেদারল্যান্ডসের মতো ইউরোপের দেশগুলোর সাথে পাল্লা দিয়েছে তারা। স্বাধীনতার পর এমনভাবে আইনগুলো প্রণয়ন করা হয়েছিল যাতে সরকারি কিংবা বেসরকারি কর্তা ব্যক্তিরা জবাবদিহিতার বাইরে যেতে না পারে।
টানা এতগুলো বছর ধরে অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা মোটেও সহজ কাজ নয়। আফ্রিকার যে দেশটি কয়েক দশকেও টিকতে পারবে না বলে ভবিষ্যৎবাণী করেছিলেন বিশেষজ্ঞরা, সেই দেশই এখন আফ্রিকার অন্যান্য দেশের কাছে অর্থনৈতিক উন্নয়নের অনুকরণীয় হয়ে উঠেছে। আফ্রিকা মানে অ্যাঙ্গোলা, মালি কিংবা সোমালিয়ার মতো সংঘাতপূর্ণ অঞ্চল নয়। আফ্রিকা মানে বসুতোয়ানার মতো উচ্চ মধ্যম আয়ের শান্তিপূর্ণ দেশ। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। পরবর্তী সময়ে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ।